আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সঞ্জিতা তুলকি আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটি ফেস কভার নিকাব ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার সকাল শুরু হয়ে যায় ভোর 5:30 থেকে এবং 7টা থেকে আমি আমার ঘরের কাজ শুরু করে দিই। আমি বিছানা গুছিয়ে নিলাম আর এরপর আমি ঘর ঝাড়ু দিচ্ছি আর কাপড় যেগুলো ময়লা হয়েছিল সেগুলো আমি একটু একটু করে গুছিয়ে এই বাকেটের মধ্যে নিচ্ছি, যাতে করে আমি যখন কাপড় ধুব তখন যেন আমার আর খুঁজতে না হয়। দেখতে পাচ্ছেন এই জায়নামাজ আমি দেখে নিচ্ছি, এগুলো ধোয়া লাগবে, সেজন্য এখানে আমি আলাদা করে সরিয়ে রাখব। আমাদের পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো এই জন্য সে বাড়ি থেকে ধুলাবালু মানে অনেক আসে আমাদের ঘরে, এই জন্য আমার প্রতিদিন এগুলো পরিষ্কার করতে হয় খুব ভালোভাবে। আপনারা যদি আমার ভিডিও একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি চলে এসেছি আমার পাকের ঘরে। আর আমার পাকের ঘরে কাপড় চোপড় নাড়তে হয় কারণ আমার বারান্দা নেই। গতকালকে আমি যে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম এগুলো আমি একটু চেক করে নিচ্ছি যে কোনগুলি শুকিয়েছে। শুকনোগুলি আমি সরিয়ে ফেলছি এবং ভিজাগুলি এখানেই থাকবে, একটু সরিয়ে সরিয়ে রাখতে হয় কারণ ঘরটা একদমই ছোট, তো আমার অনেক সামলে কাজগুলি করতে হয়। আমি বেশিরভাগই চেষ্টা করি অল্প অল্প করে কাপড় ধুয়ে রাখতে কারণ ঘর যেহেতু ছোট তো বেশি কাপড় ধুলে আমার অনেক সমস্যা হয়, তো এই জন্য আমি মাঝে মাঝে আমি চেষ্টা করি যে যেন আমি বেশি কাপড় না ধুই, তারপরও মাঝে মাঝে হয়ে যায় এরকম। এরপর কিছু থালা বাসন ছিল তো সেগুলো আমি ধুয়ে এখন শুকানোর জন্য রেখে দিচ্ছি। বেশিরভাগ সময় আমি রাত্রিবেলায় থালা বাসন সব ধুয়ে রাখি, তাতে করে সকালবেলা অনেক সময় পাওয়া যায় অন্য কাজগুলি করার জন্য। থালা বাসন গুছিয়ে রাখার পর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম এবং ভাত পলক এসে পড়েছে। আর নাস্তার জন্য আজ আমি নুডলস রান্না করছি, আমার প্রিয় খাবার। আমি এটা একটু ঝোল ঝোল করে খেতে পছন্দ করি। আর এদিকে আমার প্রিকোশনার এবার লেগে গেছে, এই জন্য আমার প্রিকোশনার মিউ 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 করছে। ও খুবই লক্ষ্মী একটা বিড়াল। এই সোনামণিটা এই যে দু পায়ে দাঁড়াতে খুব ভালোবাসে। আর আজ ওর প্রিয় মাছ তেলাপিয়া মাছ দিয়ে ভাত খাবে। একটা মজার ব্যাপার কি, ও কাঁচা কোনো মাছ অথবা গোস্ত কিছুই খায় না, ও সবসময় ভাজা অথবা রান্না করা মাছ গোস্ত খেতে ভালোবাসে। আর ওর সবচাইতে প্রিয় খাবার হচ্ছে কলমি শাক। হ্যাঁ, সত্যি সত্যি শাক খেতে খুব ভালোবাসে। আর ওর একটা মজার ব্যাপার হচ্ছে খুব ভাল লাগে ও যখন আমাকে মা বলে ডাকে। সত্যি বিশ্বাস করেন, হয়তো বা কোনো এক সময় ভিডিওতে আমি ওকে দেখাবো যখন ও আমাকে মা বলে ডাকবে। সকালের নাস্তা শেষ, আজ লাল শাক এনেছে তো শাকগুলি আমি বেছে নিচ্ছি। আজ লাল শাকের তরকারি রান্না করব কুচু চিংড়ির সাথে। আপনাদের একটি ছোট্ট টিপস দিই, যদিও টিপসটি ছোট্ট হলেও কিন্তু আপনার খুবই উপকার আসবে। আমরা যখন ঘরের কাজগুলি করি তখন আমরা কিন্তু একটা ইবাদত করতে পারি আর সেটা হচ্ছে জিকির। হ্যাঁ, আপনারা যখনই ঘরের কাজগুলি করেন তখন কিন্তু মনের মধ্যে শুধু মানে ঘরের কোনটার পর কোন কাজটা করব সেটাই আসে, কিন্তু আপনি যদি মনে মনে জিকির করেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরটা করবেন, এই জিকিরটা করলে শুধু ফায়দা আর ফায়দা। আপনার কাজ খুব দ্রুত হয়ে যাবে সেটা তো আছেই, আপনি যতবার এই জিকিরটা করবেন ততবার নাকি একটি করে গাছ লাগানো হয় বেহেস্তে আপনার জন্য।
তো অবশ্যই কাজ করার সাথে সাথে এজিকিটি করবেন। মা বোনেরা, তরকারির জন্য যা যা লাগে তা আমি কেটেকুটে নিয়েছি। এখন তরকারি আমি বসিয়ে দিয়েছি। আজ আমি পোয়া মাছ দিয়ে টমেটো রান্না করব, সরি, টমেটো দিয়ে পোয়া মাছ রান্না করব। আর লাল শাক, চিংড়ি, আলু দিয়ে তরকারি রান্না করব। যদিও ডাক্তার আমাকে বলেছে যে চিংড়ি মাছ ভুলেও খাওয়া যাবে না, কিন্তু তারপরও কী আর করার, চিংড়ি মাছ আমার খুবই পছন্দের, তো আমার মন মানে না, তাই অল্প একটু কুচো চিংড়ির সাথে তরকারি রান্না করি। তরকারিটা অনেক মজার, আপনারাও রান্না করে দেখবেন, ঘরের সবাই খাবে। লাল শাক আসলে আমাদের শরীরের জন্য খুবই ভালো, লাল শাকে প্রচুর রক্ত হয়, কিন্তু আসলে আমার লাল শাক ভাজি খেতে ইচ্ছে করে না, এবং আমার মা পুঁটি মাছ দিয়ে লাল শাক রান্না করেন, কিন্তু সেটা আমার কাছে ভালো লাগে না। কিন্তু ইদানিং আমার আম্মু সব শাকের সাথেই চিংড়ি মাছ দেওয়া শুরু করছে, আর সেই তরকারিগুলি খুবই খুবই মজা হয়। তো আপনারাও একদিন লাল শাক, আলু এবং চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে দেখবেন, অবশ্যই সবাই মজা করে খাবে। তো আমার তরকারিটি হয়ে গেছে, আমার রান্নাবান্না প্রায় শেষ। ওকে, আরও একবার আসসালামু আলাইকুম। তো আমি শুট করেছিলাম দুপুরের খাওয়া দাওয়ার আগ পর্যন্ত, রান্নাবান্না শেষ করার আগ পর্যন্ত। তো তারপর আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর যে থালা বাসনগুলো ছিল সেগুলো আমি ধুইনি, কারণ আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম এই জন্য। তো আমাদের সবসময় এই থালা বাসনগুলি ধুয়ে পরিষ্কার করে রাখা উচিত, কারণ আমি সেদিন একটা হাদিসের একটা ভিডিওতে, হাদিস যে বলে না সেই সব যে ভিডিও হয়, সেই সব ভিডিওতে আমি শুনেছি যে আমরা যদি খাবার দাবার করার পর যে বাসনগুলি যে থাকে, প্লেটগুলি যে থাকে, সেগুলো যদি পরিষ্কার করে না রাখি, ধুয়ে যদি পরিষ্কার করে না রাখি, তাহলে নাকি ইবলিশ শয়তান ও নাকি চাটাচাটি করে, ঠিক আছে? তো আমাদের অবশ্যই উচিত যে আমরা সবসময় প্লেট ধুয়ে মুছে রাখি, পরিষ্কার করে রাখি, কিন্তু সরি আমি পারিনি। তো আমি চেষ্টা করব এরপর থেকে, এমনিও চেষ্টা করি, তবে এরপর থেকে আমি আরও চেষ্টা করবো যে যখনকার খাবারের প্লেটগুলি তখনই ধুয়ে রাখার। তো যাই হোক, এখন কয়টা বাজে? এখন 9:30 বাজে রাত্র। তো এখনও আমার কাজ শেষ হয়নি, আমার হাজব্যান্ড যে নামাজে গিয়েছিল এখন পর্যন্ত সে আসেনি। যতটা সম্ভব স্পিডে কাজ করতে হবে, কারণ আমার হাজব্যান্ড যখনই আসবেন তখন যেন আমি ফ্রি থাকি, আমি সেটাই চাই। এবং হয় কি যে আমরা ওয়াইফরা বাসা থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি, যতটা সম্ভব স্পিডে, যতক্ষণে স্বামী আসবে তার আগে আমরা সব কাজ শেষ করে ফেলতে চাই। আর আমাদের হাজব্যান্ডরা এসে মনে করে যে আমরা সবসময় রিল্যাক্সে এরকমভাবেই কাজ করি। তো আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে যে তুমি সবসময় রিল্যাক্সে থাকবা, রিল্যাক্সে কাজ করবা, রিল্যাক্সে নামাজ পড়বা, সব কিছু রিল্যাক্সে করবা। আমি এত রিল্যাক্সে কিভাবে থাকি, ও বলে এত কিসের কাজ। তো যাই হোক, ওনারা কখনোই এটা বুঝবে না। তো এটাই বলার ছিল, আর আজকে একই ব্লগে এত কিছু বলা আর এত কিছু দেখানো সম্ভব না। তো অনেক ধন্যবাদ যে আপনারা আমার আগের ব্লগটি পছন্দ করেছেন। তো যদি এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা আমার এই ব্লগটি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। মুখে কথা আটকে যাচ্ছে, তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করছি যাতে ব্লগটা ছোট হয়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। আর এদিকে আমার পিকো ক্যামেরা লড়াই ফেরতেছে, এই যে আমার পিকো বেবি বলে বাই, টাটা বাই বাই, শুনো বেবি, শুনে বেবি অনেক ভালো, শাক দিয়ে ভাত খায় না, গজল গজল করতেছ, গজল গজল, শুনে বেবি আমার গজল গজল করো,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিও অথবা ব্লগে। কমেন্ট করে জানাবেন আমাদের ব্লগ গুলি কেমন লাগছে। এই সময় ভিতরে শুধু কদর কদর করতেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। চলো, আমি সোনু মনে হচ্ছে, সোনু মনে বলো।